নোকিয়া কিয়া তো বহুত কুছ কিন্তু মার্কেটে টিকতে পারলো না একটা সময় ছিল যখন ফোন মানেই নোকিয়া ছিল বিভিন্ন ধরনের অনেক অনেক ফোন অনেক ধরনের অনেক রকমের ফোন বার করেছিল বাট আজকে কোথায় সেই নোকিয়া হারিয়ে গিয়েছে যাদের এই মুহূর্তে বয়স বারো তেরো তারা কিন্তু স্মার্টফোন জগতে যে নোকিয়া বলে একটা ব্র্যান্ড আছে সেই জিনিসটি জানে না বললে ভুল হবে না হ্যাঁ একটা সময় ছিল যখন আমি নিজের চোখে দেখেছি যে স্কুলে নোকিয়া ফোন নিয়ে ফুটবল খেলতে নোকিয়া ফোন এমন ছিল যে উপর থেকে ছাদ থেকে ফেলে দিলেও কিছু হতো না মানে নিঃসন্দেহে বাজি রেখে নোকিয়া ফোন ছুঁড়ে ফেলা যেত এমনকি ছুঁড়ে মারলে মানুষের আঘাতও হয়ে যেতে পারতো এমন ছিল নোকিয়া ফোন নেবি নোকিয়া নে বাট যখনই আসলো স্মার্টফোনের যুগ তখন নোকিয়ার পাত্তা আর নেই প্রথম থেকে বলি গুগল যখন স্মার্টফোন জগতে অ্যান্ড্রয়েডকে নিয়ে আসলো এবং তারা প্রথমেই অফার করেছিল নোকিয়াকে বাট সেই সময় নোকিয়ার একটা ইগো ছিল তাদের সেল বিরাট ছিল এবং তারা তখন বলেছিল নো থ্যাংকস তো তারপরেই গুগল অন্য সব কোম্পানিকে অফার করলো এবং তারা অ্যান্ড্রয়েডকে অ্যাডপ্ট করলো বাট নোকিয়া যে অ্যাডপ্ট করেনি তার ফলে কি হলো ধীরে ধীরে মার্কেটে অ্যান্ড্রয়েড ছেয়ে গেল। এবং নোকিয়া পিছিয়ে পড়তে থাকলো সেই সময় নোকিয়া সিদ্ধান্ত করা যে আমাদেরও মনে হয় অ্যান্ড্রয়েডের সঙ্গে যাওয়া উচিত বাট তখনই তাদের মাথা আসলো ও একটা ইগোর ব্যাপার ছিল ওদের সাথে ঘটে গিয়েছিল তো চলো আমরা এখন আমাদের কোম্পানিকে মাইক্রোসফটের হাতে দিই এবং মাইক্রোসফট কি করলো নোকিয়া মডেলে উইন্ডোজ ইনস্টল করলো মানে নোকিয়া ফোন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলবে তো মার্কেট কিছুদিন চলেছিল বাট ফের আবারও উইন্ডোজ কজনই ইউজ করতেন আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের মধ্যে আমার মনে হয় এক থেকে দুজন হয়তো ইউজ করলে করতে পারেন তো যাই হোক বাট তারপরে ধীরে ধীরে সময় আসলো যখন নোকিয়া বুঝলো আর হবে না আর হওয়ারও নয় ধীরে ধীরে এইচ এম ডি গ্লোবাল নোকিয়াকে অ্যান্ড্রয়েডের সঙ্গে পরিচয় করালো এবং নোকিয়া ফোনে আসলো অ্যান্ড্রয়েড তো তারপরে বেশ কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন বের হলো নোকিয়ার এবং খুব একটা খাস কিছু করেনি বাট রিসেন্টলি একটি স্মার্টফোন বের হয়েছিল যার নাম নোকিয়া এক্স থার্টি ফাইভ জি এবং একটা হাসির কথা এই স্মার্টফোনে দেওয়া ছিল স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ প্রসেসার এবং যার ইন্ডিয়ান রুপিতে প্রাইস রাখা হয়েছিল উনপঞ্চাশ হাজার টাকা বাট মজার ব্যাপার এখানে যে নোকিয়া যে স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ প্রসেসার দিয়েছে এতে সেই সিক্স নাইনটি ফাইভ মানে স্ন্যাপড্রাগনের সেই প্রসেসার অনেক কম দামের স্মার্টফোনেও ছিল এবং যেটি হওয়ার সেটিই হলো নোকিয়া আবার এই জায়গাতেও ফ্লপ খেলো রিসেন্টলি লঞ্চ করেছে এটি তো এই জায়গাও এখনও পর্যন্ত ফ্লপই আছে তো নোকিয়া শেষমেশ স্মার্টফোনের দুনিয়ায় বা বলতে পারি মোবাইল ফোনের দুনিয়ায় তেমন কিছু করতে পারলো না যে কারণে নোকিয়ার সিদ্ধান্ত নিল যে তারা একটি বি টু বিজনেস করবে এবারে স্মার্টফোনের দিকে অতটাও বেশি তারা নজর দেবে না হ্যাঁ ছোটোখাটো স্মার্টফোন তারা বার করবে ফ্ল্যাগশিপ ফোন তারা আর বের করবে না সেই জন্য তারা বি টু বি মানে বিজনেস টু বিজনেস মার্কেটিংয়ে এসে তারা ইকুইপমেন্ট তৈরি করা শুরু করলো যেমন ফাইভ জি ইকুইপমেন্ট মানে টেলিকম ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন হয় বিশেষ করে এই যে ফাইভ জি সার্ভিস এইগুলি প্রোভাইড করার জন্য যেসব ইকুইপমেন্ট প্রয়োজন হয় সেগুলি তারা সাপ্লাই করতে থাকলো টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রিতে এবং সেখান থেকে খুব ভালো রেজাল্ট আসলো নোকিয়ার যেমন স্কিনে কিছু ছবি দিচ্ছি আমি এই সমস্ত জিনিস তারা এখন তৈরি করছে এবং এতে তারা খুব ভালো গ্রোথ করছে এবং আরও একটি জিনিস নোকিয়া সিক্সটি ইয়ার্সে এই প্রথমবার আর তাদের লোগো বদলাতে চলেছে বদলাতে চলেছে বলা ভুল হবে বদলে ফেলেছে কারণ নোকিয়ার যে লোগোটি ছিল আমরা সবাই যার সঙ্গে পরিচিত এন ও এ একদম সিম্পল টেক্সটে লেখা থাকতো এবং সেটি ছিল ব্লু কালারের বাট এই মুহূর্তে সেটি চেঞ্জ হয়ে আলাদা আলাদা এলিমেন্ট ইউজ করে লেখা থাকছে নোকিয়া তো দেখা যাক নোকিয়া এই ইন্ডাস্ট্রিতে এসে কি করতে পারে আবারও হয়তো যে আমরা ওইসব জিনিস যেমন ওয়াইফাই রাউটার এই ধরনের জিনিস যখন কিনতাম তখন বিভিন্ন কোম্পানি আমরা বেছে বেছে কিনি যেমন ডিলিং টিপিলিং তো এবারে হয়তো আমরা নোকিয়ার ব্র্যান্ডেরও কিনব আর এই দিক থেকে হয়তো নোকিয়া আবারও আগিয়ে আসতে পারে তো এটি ছিল আজকের ভিডিওর আপডেট এবং এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নোকিয়ার ব্যাপারে আপনাদের কি মতামত সেটিও কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখন একটি লাইক করে দিন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন চলুন দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিপ স্মাইলিং